চড়া দামে এবার বিকোবে ইলিশ। দুদিন বাদেই জামার ষষ্ঠী, কোভিড থাকতে এবার বাংলাদেশ থেকে ইলিশ মাছের জোগান নেই বটতলা বাজারে। তবে এবার নতুন আমদানি কাঁচা ইলিশের আশায় দোকানিরা, বিক্রি হয়তো ভালো হবে ইলিশের, দামে চমক তো আছেই। কোভিড চলছে, যার ফলে বিগত দুই বছর ধরে বাঙালির কোনো অনুষ্ঠানই সেরকম ভাবে পালন করা হচ্ছে না, শুধুই নিয়ম মেনে চলছে প্রত্যেক অনুষ্ঠান আয়োজন। এবার দুই দিন বাদেই জামাই ষষ্ঠী, কোভিডের তাণ্ডবে তাই বলে কি জামাই ষষ্ঠী হবে না? হবে হবে, নিশ্চয়ই হবে। তবে এটাও হবে নিয়ম মাত্রই, নিয়ম মাত্র তো ষষ্ঠী হবে। খাবার দাবারে কিন্তু কোনো নাম মাত্র নয়, কবজি ডুবিয়ে বেশ জম্পেশ হবে খাওয়া দাওয়া, জামাই ষষ্ঠী বলে কথা। পোয়া ভাড়ও কিন্তু সবসময় থাকে নতুন জামাইদের, একইভাবে পকেট খালিও হয়, নিয়ম যে রয়েছে সেই অতীত থেকে, দেওয়া এবং নেওয়ার। জামাই ষষ্ঠীকে ঘিরে বটতলা বাজারে চড়া দাম ইলিশের। দুদিন বাদে শাশুড়ি মায়েরা ষষ্ঠী দেবেন জামাই বাবাজিদের, তবে এবার ইলিশের যেই দাম শেষ পর্যন্ত পাতে উঠবে তো জামাই বাবাজিদের, এই নিয়ে চলছে জোর গুঞ্জন বাজারে। 800 থেকে 1000 নর্মাল ইলিশের দাম বটতলায়, এবার নতুন কাঁচা ইলিশ বলে একটি প্রজাতি এলো বটতলা বাজারে, যার দাম নাকি ধার্য করা হয়েছে 1800 টাকা কেজি হিসেবে। আরে বাস, ইলিশের কি বাহাদুরি! এবার বটতলা বাজারে একজন ব্যবসায়ী বললেন ইলিশের দামের কথা, ছোট সাইজের ইলিশ নাকি 800 টাকা থেকে 1000 টাকা, আর বড় মাপের মানে কাঁচা ইলিশ 1800 টাকা প্রতি কেজি। নমস্কার, আমি অনেকদিনে ইলিশ মাছ বিক্রি করি। তো এবার আপনার যত লকডাউন চলছে বাংলাদেশের মাছ এবারে অনেকই কম, মোটামুটি সেই রেটটা আছে আপনার 1 কেজি সাইজ 1200 টাকা, আর 1 কেজির নিচে যে আছে আপনার 800 ওজন এটা 1000 টাকা, 800, 850, 1000। আর একটা নতুন মাছ ঢুকছে, নতুন যেটা কয় নাকি কাঁচা কাঁচা মাছটা ঢুকছে, এটা আপনার 1800 টাকা কেজি। এটা সাইজ বড় বলতে 1 কেজি 200, 250, 1.5 কেজি এরকম। একইভাবে অভিমত ব্যক্ত করলেন আরেকজন ব্যবসায়ীও। এবছর বাজারে ইলিশের চাহিদা থাকবে প্রচুর, কোভিডের ফলে বাংলাদেশ থেকে ইলিশের আমদানি হয়নি, ফলে কলকাতা থেকে ইলিশ কিন্তু এসেছে বেশ ভালো পরিমাণে, দামের বহর চড়া, আদতে জামাই বাবাজিদের পাতে উঠবে তো এবার ইলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।